হ্যালো ট্রাভেল শুটার সৌদার আপডেট চ্যানেলের বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ দশ তারিখ দশই নভেম্বর দু হাজার একুশ চলে এলাম একটা আবহাওয়ার আপডেট দিতে এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেই আপডেট এসছে ফের নিম্নচাপের ভ্রুকুটি ফলে আগামী কয়েকদিন শীত শীত ভাব উদা হয়ে যেতে পারে রাজ্য থেকে বাড়তে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে শুরু করেছে যা এগারোই নভেম্বর মানে কাল আরও সুস্পষ্ট হবে আর এই নিম্নচাপের জেরে তামিলনাড়ু উপকূলে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ রাজ্যেও নিম্নচাপের প্রভাব পড়বে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে শুক্রবার উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনি এবং রবিবার হালকা বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় অন্যদিকে বুধবার আরও কিছুটা কমেছে কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম থাকলেও গত দুদিনে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তিরিশ দশমিক চার যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম তবে বৃহস্পতিবার শহরের আকাশ পরিষ্কার থাকবে দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কুড়ি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এরকমই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আমরা চলে যাব আমাদের লাইভ ম্যাপে এবং সেখানে গিয়ে আপনাদের দেখাবো এই মুহূর্তের পরিস্থিতি কি এই মুহূর্তের পরিস্থিতি আমরা যেটা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু ভারী একটি নিম্নচাপ তৈরি হয়েছে যা আমাদের দক্ষিণ ভারতের দিকে এগিয়ে যাচ্ছে তামিলনাড়ু সহ দক্ষিণের যেই সমস্ত রাজ্যগুলি রয়েছে যেমন অন্ধ্রপ্রদেশ রয়েছে সেই রকমই আরও যে কর্ণাটক রয়েছে সেদিকে এছাড়া এর এফেক্ট শ্রীলঙ্কার উপরও পড়ছে বলে রাখি আরব সাগরে একটি নিম্নচাপ রয়েছে তবে সেটির তুলনায় বঙ্গোপসাগরের নিম্নচাপটি অনেকটাই ভারী পরবর্তী সময়ে নিম্নচাপটি আজকে রাতের দিকে আরও এগিয়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখ সকাল নাগাদ এটি কিন্তু আঘাত হানছে তামিলনাড়ু সহ দক্ষিণের যে রাজ্যগুলি ভারতবর্ষের সেই রাজ্যগুলির দিকে পরবর্তী সময়গুলিতে আমরা দেখতে থাকি এবং আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে এটির প্রভাব আস্তে আস্তে কমে যাবে বারো তারিখে কিন্তু আরও একটি নিম্নচাপ তৈরি হবে আন্দামানের কাছে যেটি চোদ্দো পনেরো তারিখ নাগাদ তৈরি হয় সেটিও এগিয়ে আসবে আমাদের ভারতের দিকেই এবং সেটি কিন্তু আবারও আঘাত আনবে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিকেই এটি ঘূর্ণিঝড় হয় কি না সেটি দেখার বিষয় আছে পরবর্তী সময় গত বছর কিন্তু ঠিক এই সময় দু দুটি ঘূর্ণিঝড় আঘাত এনেছিলো একটির নাম ছিল নিভার আরেকটির নাম ছিল বুরেভি আপনাদের মনে থাকার কথা যাই হোক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের বিষয়টা দেখালাম কোথায় তৈরি হচ্ছে এবং কোন দিকে যাচ্ছে এফেক্ট কতটা আমাদের পশ্চিমবঙ্গের দিকে পড়ছে সেটাই আমি দেখাবো এ এই বিষয়টার উপর এখন ছেড়ে দিই কারণ এই যে নিম্নচাপটা আমরা দেখালাম তার জেরে তো বৃষ্টি আসবেই সে তো তামিলনাড়ু এবং দক্ষিণের রাজ্যগুলির দিকে যাচ্ছে আমরা চলে আসি আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরা আসামের দিকটাতে এবং সেখানে দেখে নিই এর এফেক্ট কতটা কি পড়ছে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে তার সঙ্গে কতটা মিল রয়েছে আজকে তো কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকালকেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং পরবর্তী সময়গুলিতে আমরা যদি দেখি তাতে সেরকম বৃষ্টির সম্ভাবনা আমরা পাচ্ছি না তেরো তারিখে হ্যাঁ শনিবার নাগাদ একটু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণের জেলাগুলিতে আমাদের পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশেরও দক্ষিণে বরিশাল এবং খুলনার দিকটাতে ত্রিপুরাও অতটা এফেক্ট আমরা দেখতে পাচ্ছি না সেই এফেক্টটাই তেরো চোদ্দো তারিখ থাকবে এবং পনেরো তারিখ থেকে পনেরো তারিখেও খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এটা ওই নিম্নচাপের এফেক্টে আংশিক মেঘ প্রবেশ এবং তেরো চোদ্দো পনেরো একটা সামান্য বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং বাংলাদেশের দক্ষিণে তারপর আর রকম কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না তো ঘূর্ণিঝড় এবং ঘূর্ণাবর্ত যা আসুক না কেন আপাতত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ত্রিপুরা আসামের দিকে তার কোনো এফেক্ট আসছে না তো বন্ধুরা তাপমাত্রা আরও কমছে কমবে যদি এই বৃষ্টিটা হবে তেরো চোদ্দো পনেরো নাগাদ হালকা বৃষ্টি হলে দক্ষিণে কিন্তু তাপমাত্রাটা কমবে তো এটুকুই থাক আশা করি ভিডিওটা কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা